আমি আজকে একটা নবীজির হাদিস শরীফ সহিহার জয়ীব কি কি সহিহার জয়ীব একটু খেয়াল করে শুনবেন এই রিওয়ায়াত খানা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ কারণ ফসল বপন করার আগে একটু সুন্দর করে ঘেরা দিয়ে নিতে হয় কারণ কথা কোন ঠিক কিনা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে তো চারখানা কিতাবে রিওয়ায়াতটি লেখা আছে ইমাম ফেরদৌস রাহমাতুল্লাহর কিতাবের বরাত দিয়ে কি প্রখ্যাত একজন মুহাদ্দিস উনি ডাক দিয়ে বলল ওই যে একদল আছেন এখন ও হাদিস সহি না ওটা জয়ীব এই সহি জয়ীবের গোলযোগ করে সব সময় কয় বুধবার দিন নখ কাটলে কুষ্ঠ রোগ হয় এটা জয়ীব হাদিস কি হাদিস কথা কোন জয়ীব হাদিস তো জয়ীব হাদিস তো কি হয়েছে তো আমি নখ কাটব যেই নখটা কেটেছে তো আল্লাহ তাআলা ওর কপালে হেদায়েত রেখেছেন কারণ ও তো আরো অনেকগুলো হাদিস শরীফের বড় প্রখ্যাত মুহাদ্দিস সাথে সাথে কুষ্ঠ রোগ আর শ্বেত রোগে আক্রান্ত হয়ে গেল রাতের বেলা কান্না শুরু করে দিয়েছে ও গো মালিক আমার কেন এত বড় রোগ হলো জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ 75 বার নবী দেখা মানুষ সুবহানাল্লাহ কোন 75 বার নবী দেখা মানুষের লেখা কিতাব থেকে বলছি আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীর জিয়ারত হয়ে গেল ওই মুহাদ্দিস ডাক দিয়ে বলে হুজুর আমার এত বড় রোগ কেন হইল কই তুমি তো জয়ীব হাদিসকে অস্বীকার করেছো এই বিয়াদবি করার কারণে তোমার এত বড় রোগ হয়েছে কই হুজুর আমি তওবা করলাম ঘুমের মধ্যে তওবা করলাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শোনো জয়ীব হাদিস বলে হাদিসটাকে অমান্য করে হাদিসটাকে অমান্য করে এই জয়ীব হাদিসের বিরুদ্ধে আমল করার কারণে রোগাক্রান্ত হয়ে রাতের বেলা মায়ের নবীজির কাছে ধাক্কা খেয়ে ওই সময় তওবা করার সাথে সাথে মালিক আল্লাহ তাকে সুস্থ করে দিলেন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে স্বপ্নের মধ্যে দেখতেছি গো নবী ও গো নবী স্বপ্নে দেখা মানে আপনাকেই দেখা কত বড় বেয়াদব কারণ ওরা তো আল্লাহ পাকের হাত বানায় কি বানায় আপনি চিন্তা করতে পারবেন না ওরা আল্লাহ পাকের কি বানায় কয় আল্লাহ পাকের হাত আছে আল্লাহ আরশে আজিমের সিয়ারের উপরে নাকি বসে রয়েছে নাউজুবিল্লাহ বসাটা মাকলুকের কাজ আর খবিসের দলেরা বলে আল্লাহ পাক নাকি সিয়ারের উপরে বসা সিয়ারটা কি মাকলুক সিয়ারটা কি একটু কথা বলবেন সিয়ারটা কি মাখলুক তো মাখলুকের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধ জিনিসের উপরে খালেক ওয়াসিম কি বসতে পারে খবিসের দল ওরা তো আল্লাহ পাক নিয়ে বাজে কথা বদ আকীদা প্রচার করে নবী তো দূরের কথা তো মালিক আল্লাহ পাককে নিয়ে বাজে কথা বলে আল্লাহ পাক নাকি চেয়ারের উপরে বসা এটা ওরা বলে আল্লাহ পাকের নাকি হাত আছে আমরা বলি হাত বলতে এখানে কুব্বত শক্তি কুদরতি পাওয়ার বলি আমরা আর ওরা বলে হাতের মতো হাত তো আমাদের মতো না তবে হাত কথা কোন ওটা আল্লাহ পাক নিয়ে বাজে কথা বলে নবীকে নিয়ে বলতেছে জবাব শুনবো আমরা তবে একটু খেয়াল করে শুনি আজকে আমরা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাহফিল থেকে কিয়ামতের ময়দানে যখন উঠব তখন আমাদের বলা হবে তোমরা তো 10খানা হাদিসের কিতাবের ছাত্র বলে কেন এই মাহফিলের মধ্যে হাদিস শরীফগুলো যখন বলা হয়েছিল তোমরা অন্তর দিয়ে মায়া দিয়ে প্রেম দিয়ে শুনেছিলে ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে আবু দাউদ শরীফের ছাত্র বানাই নিছে একটু আওয়াজ দিয়ে হবে না তোমরা যখন বুখারী শরীফের হাদিস শোনো ফেরেশতারা কয় ওদেরকে এখন দেখো 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 মায়া দিয়ে প্রেম দিয়ে অন্তরের কাল দিয়ে ইখলাস দিয়ে ওরা আল্লাহর নবীর হাদিস শুনে এই মুহূর্তে ওদের বুখারীর ছাত্র বানায় নিলাম
এই রিওয়ায়াত খানা আবু দাউদ শরীফের মধ্যে নাসাঈ শরীফের মধ্যে ইবনু মাজার মধ্যে দারিমি শরীফের মধ্যে মুসান্নাফে আবু সাইবার মধ্যে ইবনু খুজাইমার মধ্যে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আল বাজ্জারের মধ্যে তাবারানি শরীফের মধ্যে অগণিত কিতাবের মধ্যে আল্লাহর নবীজি আমার বলেন এবং রিওয়ায়াতটা সহিহ রিওয়ায়াত সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী বলেন সমস্ত নবী আর রাসূলরা জিন্দা তাদের দেহ মোবারক মাটি কোনোদিন স্পর্শ করতে পারে আওয়াজ দিয়ে কোন পারে তুই হাদিস তো আমরা শুনেছি এই হাদিস আমরা শুনেছি আল্লাহর নবী দার নবীজি অপর রিওয়ায়াতের মধ্যে পাসক আহমদ বিন হাম্বাল আবু সাইবা আবু ইয়ালা আব্দ হুমায়িদ ইবনু হিব্বান দাইলামি আত-তাবারানির মধ্যে রওয়ায়াত খানা আল্লাহর নবীরা তো জিন্দা শুধু জিন্দা না রওজায়ে আতহারের মধ্যে নামাজ পড়ে একটু খেয়াল করে শুনবেন শুধু তাই নয় আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার বলেন আমি নবী মুসা নবী আলাইহিস সালামের রওজার পাশ দিয়ে যখন যাই আমি নবী দেখতেছি নবী মুসা তার রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে শুধু তাই নয় মজা তো সামনে প্রশ্ন আপনাদের কাছে মুসলিম শরীফের রওয়ায়াত বুখারী শরীফের রওয়ায়াত মিসকাত শরীফের রওয়ায়াত আল্লাহর নবী বলেন মুসা নবীর রওজাত পাশ দিয়ে যখন আমি যাই তখন দেখতেছি মুসা নবী আলাইহিস সালাম ইউসাল্লি ফি কবরিহি তার রওজার মধ্যে নামাজ পড়তেছেন আচ্ছা একটা কথা বলি আপনাদের নারী তো নারী নারী তো কি নারী বিয়ের পর ওই নারী কি হয় বিবি হয় কি হয় কিন্তু আপনি যেই নারীর পেট দিয়ে হয়েছেন ওই নারী আপনার কি হয় জোরে কর এখন আপনি কি বলবেন নারী অসুবিধা নেই খেয়াল করে শুনবেন নারী কিন্তু আপনি কি বলবেন ও নারী বলবেন ওরকম কথা তোর জবান দিয়ে বের হতে পারে না তার কারণ ওই পেট দিয়ে তুমি হয়েছো নারী ঠিকই কিন্তু ওই নারী তোমার মা কথা কয় না ঠিক তেমনি কবর ঠিকই কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ বলাদের যখন কবরের মধ্যে রাখা হয় আল কবরটা কখনো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কবরটা কখনো হুফরাতুম মিন হুফারিন নার এই কবর ঠিকই কিন্তু কবর তো নেককারদের জন্য জান্নাতের রওজা আর কবর হলো বদকারদের জন্য জাহান্নামের গর্ত কি কোন আপনি নবীর রওজাকে কবর বলবেন কথা আবার বুঝেন যুক্তিটা বুঝবেন নারী নারী কিন্তু ওই পেট দিয়ে যখন হবেন তখন আপনি আর নারী বলে ডাকবেন কথা বলেন কি বলবেন রওজা যখন যে পেট দিয়ে হবেন তখন কি বলবেন উনি কি নারীর বাহিরে কিন্তু পেট দিয়ে হওয়ার সময় ওই নারী আর নারী নাই নারী রয়েছে কিন্তু ডাকবেন যখন কি বলে ডাকবেন তো নবী পাকের রওজায়ে আতহার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুমিনের কবরটা হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মুমিনের কবরটা হবে জান্নাতের রওজা আর বদকারের কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার কাফেরের কবর হবে জাহান্নামের গর্ত জাহান্নামের গর্ত তো এবার আসুন আল্লাহর নবী দয়ার নবী মুসা নবী আলাইহিস সালামের রওজার পাশ দিয়ে বুরাক দিয়ে চলে যান এমন সময় দেখেন নামাজ পড়তেছেন আবার মুসা আলাইহিস সালাম সাথে যখন বাইতুল মাকদাস নবী পৌঁছে গেলেন খেয়াল করে শুনবেন খেয়াল করে শুনবেন নবী আমার বলে আমি নবী যখন বাইতুল মাকদাস চলে গেলাম ওই সময় আমি বাইতুল মাকদাসের মধ্যে যেয়ে তাকায়া দেখি কাতারের মধ্যে সমস্ত নবীরা দাঁড়ানো মুসা নবীও কাতারে রয়েছে আমার প্রশ্ন হলো এ আহলুল খবিসের দল আমার নবী তো বোরাকে চড়ে নবী তো বোরাকে চড়ে বাইতুল মাকদাস যাওয়ার সময় মুসা নবীর কবরে নামাজ পড়তে দেখলেন ওখান থেকে দেখে বাইতুল মাকদাস নবী যাওয়ার আগে মুসা নবী কিসে করে গিয়েছে নবী গেছে কিসে
বোরাকে কথা কোন লেখালাম বোরাকে কিসে গেলেন বোরাকে গেলেন আর মুসা নবী কিসে গেছেন অটোতে গেছেন তা পেলেনে মুসা নবীর বাহনটা কি আজকে বলবো ইন্তেকালের পরে বাহনটা কি থাকে তোর গো ইমাম ইমাম ইবনু কাইয়্যিম তার কিতাবের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে দিয়েছে দুনিয়ার মানুষ শোনো আল্লাহ আরবাহুল আবলিয়া আল্লাহর মুমিন বান্দার রূহগুলা বারজাকি জিন্দেগির মধ্যে তাজহাবু ফি বারজাকি মিনাদ দুনিয়া দুনিয়ার বারজাকি জিন্দেগির মধ্যে তাজহাবু ফি বারজাকি মিনাদ দুনিয়া হাইসু শা যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে জোরে বলবেন না আমি আপনাদের একটা মজার দলিল দেব কিসের দলিল আল্লামা মোল্লা আলী কারী রহমত আচ্ছা বাবা ওদেরকে যদি খালি শুধু শুধু গালাগালি করে ছেড়ে দেই খবিজ বললাম মূর্খ বললাম জাহেল বললাম কথা বুঝলেন না আমাগো যদি কয় মন্তাজের ঢাকি ঢাকি মানে অপদার্থ কথা কয় অপদার্থ মানে কি মন্তাজের ঢাকি না আমি মন্তাজ বলিনি কিন্তু কি বলেছি মন্তাজের ঢাকি মানে অপদার্থ এ বললাম দলিল তো দেওয়া লাগবে নাকি আব্বা প্রশ্ন হলো ইন্তেকালের পরে ইবনু কাইয়্যিম তার কিতাবুর রূহের মধ্যে তোর গো ইমাম তোর গো কিতাবে তোরা তো মুজাদ্দিদে জামানের কিতাব থেকে দলিল দিস ও আমরা তোদের কিতাব থেকে একটু দলিল দেই দেখে যা মোল্লা আলী কারী রহমত কি বললেন ওলিদের রূহু নবীর কথা তো দূরের কথা ওলিদের রুহু ইন্তেকালের পরে তাজহাবু ফি বারজাকিম মিনাদ দুনিয়া হাইসু শাত যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে দলিল দুই আল্লামা মোল্লা আলী কারী হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম শুনে রেখে দে মোবাইল করে কয় আচ্ছা ওই যে ইন্তেকালের আল্লাহর নবীর রুহু যে এখানে ওখানে যেতে পারে একটু দলিল দেন না ভাইজান আমি একটু দলিল চাচ্ছি তো মোবাইলই দলিল চাস কেন বেটা তুই তো এসে শুনতে পারিস মোবাইলই দলিল শেখাটাও তো বেদাত তুই মোবাইলই দলিল শুনিস কেন কারণ ওরা জানে সামনে গিয়ে তো ঠাকুর মশাই আমার ধরা খাবে ঠাকুরের সেরাম তো না রাহুল ঠাকুর না এমনি ঠাকুর কি ঠাকুর আমরা কি বলি বলেন তো রাহুল ঠাকুর না এমনি ঠাকুর কথা বোঝেন না এ দোস্তরে আমার ইশারায় বুঝে নিয়েন তাহলে কি কথা মোল্লা আলী কারী মজার কথা তো সুবহানাল্লাহ কোন ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন তার শেফা কাজী আয়াজ কিতাবের সরা লিখতেছে মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি এটা তালি না কিন্তু এটা সর এটা কি মানে আপনাদের মনোযোগ আকর্ষণ কথা বুঝেননি আর বুঝেন না হুজুর তালি দিল না না মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি তার শেফা কিতাবের সরা পৃথিবী সেরা 500 হিজরির কিতাব শেফা কাজী আয়াজ কত হিজরি 500 হিজরির কিতাব শেফা কাজী আয়াজের সরা লিখেছেন মোল্লা আলী কারী হানাফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন যখন আপনি একটা ঘরের মধ্যে প্রবেশ করবেন আমার মায়ার নবীকে সালাম দিবেন এ আওয়াজ দিয়ে কন্নাস আরো জোরে বলেন এখানে স্পষ্ট লেখা এ মূর্খ পণ্ডিত শুনে রেখে দে কেন সালাম দেব কয় শোনো শোনো লি আন্না রুহুহু আলাইহি সালাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ আরে আরে একটু পিছন দিয়ে কোন সুবহানাল্লাহ এতে হবে না আরো জোরে কোন সুবহানাল্লাহ কেন মুসলমানের ঘরের মধ্যে এ মূর্খ পণ্ডিত তোদের ঘরের মধ্যে না মুসলমানদের ঘরের মধ্যে ঘরে কেউ নাই ঢুকবে যখন নবীকে সালাম দেবে এ কথা বলেননি আমার কেন সালাম দেব মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি বলেন কারণ মুসলমানদের ঘরের মধ্যে আমার মায়ার নবী তুই বুঝবি কিভাবে আমার মায়ার নবী দয়ার নবী নূর নবীজির রূহ মোবারকের সংযোগ রয়েছে
কথা বোঝেননি কথা বোঝেননি আল্লাহ পাকের নবী দয়ার নবীজির রূহের সংযোগ লিআন্না রূহু আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম ইহুদি বলা না নাসারা বলা না ও মুসলমান না মুশরিক না কাফের না আহলে ইসলাম যারা ওদের ঘরের মধ্যে আমার মায়ার নবীর রূহের সংযোগ রয়েছে এই জন্যই যখন ফাঁকা ঘর মুসলমানের ফাঁকা ঘরের মধ্যে কেউ প্রবেশ করবে মায়ার নবীকে সালাম দিবে কথা কয় না কথা কয় না এখন প্রশ্ন হলো ইন্তেকালের পর ইন্তেকালের পর আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীজি জীবিত অবস্থায় বুরাকে চড়ে বাইতুল মাকদাস গেলেন কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে উঠে কিসে করে বাইতুল মাকদাস গেলেন কোন বাহন লাগে কি লাগে না কথা খেয়াল করবেন এবার আসুন বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী দয়ার নবী বলেন 6000 বছরের রাস্তা পার হয়ে আমি নবী যখন ষষ্ঠ আসমানে গেলাম ওই জায়গার মধ্যে আমি তাকায়া দেখি ফাইজা ফিহা মুসা আলাইহিস সালাম আমি নবী যাওয়ার আগে মুসা নবী 6000 বছরের রাস্তা পার হয়ে বসে রয়েছেন কথা বোঝেননি নবী যাওয়ার আগে মুসা নবী চলে নবীজি আমার বোরাকে চলে রফরফে চলে নবীজির বাহন লাগলো কিন্তু ইন্তেকালের পরে কোনো বাহন লাগলো না তার কারণ হলো ইন্তেকালের পরে দেখতে গেলে কথা খেয়াল রাখবেন আগে ইন্তেকালের পরে দেখতে গেলে পর্দা লাগে না পর্দা থাকে না আর চলতে গেলে কোনো বাহন লাগে না আসুন দলিল শুনে নেই আল্লাহর নবী দয়ার নবী এই রিওয়ায়াত খানা তাবারানী শরীফ একটু আওয়াজ দিয়ে কোন কোন কিতাব কথা কয় আরে কিয়ামতে আল্লাহ পাকের ফেরেশতারা আপনাকে তো লিখবে আপনি তাবারানীর ছাত্র তো কিতাবটার নাম তো বলেন না তাবারানী শরীফ কথা কোন কোন কিতাব তাবারানী শরীফের মধ্যে এই রিওয়ায়াত খানা আবু ইয়ালার মধ্যে আবু নুয়াইম তার হিলাউল আউলিয়ার মধ্যে আল মুনজিরি তার তারগিব তারহিবের মধ্যে ইমাম হাইসামি তার মাজমাউ জাবায়েদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আল্লাহর নবী দয়ার নবী বলেন আন্নি আংজুরু ইলা মুসা ইবনি ইমরান ফি হাজাল ওয়াদি মুহরিমান বাইনা কতাওয়া নিজা তাইনে সুবহানাল্লাহ খুব মজার হাদিস শরীফ আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত খানা বর্ণনা করলেন ডাক দিয়ে বলেন আমার নবী বলতেছে সুবহানাল্লাহ কোন আমার নবী বলতেছেন আমি নবী এই উপত্যকার উপরে হজের জন্য ইহরাম ইহরাম পরিহিত অবস্থায় ইহরাম পরিহিত আবার ইহরাম পরেছে কিভাবে বলে কেতওয়ানি চাদর দিয়ে সুবহানাল্লাহ কি আপনাদের অসুস্থ না নবীজি বলে আমি নবী সৌদি আরবের মিনা মুজদালিফার এলাকায় আমি নবী কিতওয়ানি চাদর দিয়ে ইহরাম পরিহিত অবস্থায় উপত্যকার উপরে আমি নবীজি মুসা নবীকে দেখেছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবী আমি নবী দেখেছি নবীর দেখার মধ্যে কোনো অসুবিধা আছে কত বড় শয়তান কয় তোমাদের দাদা হুজুর নবী দেখেছে না কি দেখেছে না উসবিল্লাহ আমি আর বললাম না এত বড় বেয়াদবের বাচ্চা বেয়াদব তোর জন্মটাই তো বেয়াদব নজর কর এখন আমার নবী বলতেছে আমি নবী দেখেছি মুসা নবী আলাইহিস সালাম ইহরাম পরে হজ করতে উপত্যকার উপরে দাঁড়িয়ে রয়েছেন তাহলে মুসা নবী আলাইহিস সালাম ইন্তেকালের পরে হজ করতে আসতে পারে কথা কয় না পারে কি পারে না তা আবার ইহরাম পরতেও পারে কথা কয় না কি পড়তে পারে ইহরাম পরতেও পারে নবী আমার দয়ার নবী মায়ার নবী জি আমার নূর নবী জি আমার তিনি ডাক দিয়ে বলেন এই রিওয়ায়াত খানা আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বর্ণনা করে দিয়েছেন তাবারানী শরীফের হাদিস আবু নুঈমের হাদিস আল ফাকির মধ্যে আদ-দাইলামির মধ্যে জিয়াউদ্দিন মাকসিদি তার কিতাবের মধ্যে আয-যাহাবী তার কিতাবের মধ্যে ইমাম মুনজিরি তার কিতাবের মধ্যে ইবনু আসাকির তার কিতাবের মধ্যে
আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বলেন এ দুনিয়ার মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন 70 জন নবী 70 জন নবী হজ করার জন্য পথের মধ্যে রওনা হতে নবী দেখেছেন তাহলে বোঝা গেল 70 জন নবী যদি হজ করতে রওনা হতে পারে তাহলে ইন্তেকালের আগে না পরে কথা কয় না দলিলগুলো শুনে যাবেন খবরদার খেয়াল করে আরে তুই তো তুই তোর বাবার বাবা পরদাদা এই হাদিস তুই কোন কিতাবেরটা জয়ীব বলবি এটা বললে আরেকটা দাঁড়াবে আরেকটা বললে আরেকটা দাঁড়াবে আরেকটা বললে আরেকটা বদলাবে আর 10টা দেওয়ার পরও যখন তুই বলবি তাহলে বোঝা গেল তুই তো বলতেই থাকবি কারণ তুই তোদের তো জবান খোলা জবান কি খোলা ওরা বলতে বলতে মালিক আল্লাহকে নিয়ে বাজে কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি ডাক দিয়ে বললেন এ দুনিয়ার মানুষ শোনো 70 জন নবী ইহরাম পরে কি পরে একটা আওয়াজ দিয়ে কোন মুখস্থ করেন ইহরাম পরে 70 জন নবী রওনা হয়েছে এই রিওয়ায়াত খানা তাবারানির রিওয়ায়াত এই রিওয়ায়াত খানা ইমাম হাইসামী শুধু হাইসামী না তিনি ইমাম হাইসামী মুহাদ্দিস প্রখ্যাত তিনি বলতেছেন রিজালহু সাকাত এর রাবি গুলা সব গ্রহণযোগ্য রাবি সুবহানাল্লাহ কি করবি তোদের জন্য তো আমার একটাই জবাব দিয়েছি প্রথমে কি তোরা হাদিসের ইমাম বাদ দে তো আমরা মাযহাবের ইমাম বাদ দেব আয় কথা কোন আমাদেরকে বলে তোমরা শোনো তোমরা এই মাযহাবের ইমাম বাদ দাও তোমরা মাযহাবের ইমাম বাদ দাও আর ওরা বলবে কি এই হাদিসটা সহি কে সহি বলল ইমাম বুখারী বলেছে এই তোর ইমাম বাদ দে আমার ইমাম ইমাম আবু হানিফা আমি বাদ দিয়ে রাখবো তোদের সাথে কিছু সময়ের জন্য তুই ইমাম বুখারীকে বাদ দে ইমাম আবু হানিফা যদি বাদ যায় যদি 94 হিজরিতে জন্ম 185 জার ইন্তেকাল তিনি যদি বাদ যায় তোর ইমামের জন্ম 194 তে আমার ইমামের ইন্তেকালের 44 বছর পরে তোর ইমামের জন্ম আমার ইমাম বাদ গেলে তোরটা তো আগেই বাদ যাবে কথা কয় না এখান থেকে 100 বছর আগে জোরে কোন কত বছর 100 বছর আগে ওই যে নবাব সিদ্দিক হাসান খান ভোপালীর মাল আব্দুল হক বেনারসি শাড়ির মাল ওরা কলকাতার একটা সেমিনারে এক পক্ষে ওরা বসে গেছে আর এক পক্ষে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ সহ অগণিত আলেম ওলামা বসে গেছে কয় আপনারা তো মাযহাবের ইমাম মানেন ইমাম মাযহাবের ইমামদের বাদ দেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন আমরা মাযহাবের ইমাম বাদ দিলাম তোরা হাদিসের ইমাম বাদ দে এ বুদ্ধি তো আমার ওখান থেকে নেওয়া এজন্য আপনারা যদি বুদ্ধি আল্লামা হুজুর মুজাদ্দিদের জামানের পাঁচ আওলাদ আর খোলাফাদের থেকে বুদ্ধি নেন আরে মিয়া কোনের কি এ সে কোনো পাত্তাই থাকবে না ইনশাআল্লাহ মনে রাখবেন বাসার বুদ্ধি মুকদ্দমায়ে মুসলিমের মধ্যে লেখা রয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির কয়েকশো রাবি থেকে হাদিস নেন নাই ইমাম বুখারী হুজুর ইমাম মুসলিম হুজুরের এতগুলো ওস্তাদ থেকে আপনি হাদিস কেন নিলেন না কয় আমার জুত লাগেনি ভালো করে শুনবেন তো ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহিকে বলা হচ্ছে হুজুর আপনি কেন ইমাম বুখারী হুজুরের এতগুলো ওস্তাদের রেওয়ায়াত নেন নাই কয় আমারও জুত লাগেনি তার মানে ইমাম বুখারীর মুসলিম শরীফের হাদিস ইমাম বুখারী হুজুরের কাছে জুত লাগেনি আর বুখারী শরীফের হাদিস ইমাম মুসলিমের কাছে জুত লাগেনি তো যেটা ইমাম মুসলিম শরীফ ইমাম বুখারী শরীফের কাছে জুত লাগে না আর বুখারী শরীফ ইমাম মুসলিমের কাছে জুত লাগে না তাহলে ওই দুইজন বড় বড় মুহাদ্দিসের কাছে জুত লাগেনি তো আমাদের কাছে জুত লাগেনি তোর আর কি কিতাব আস্তাই বের কর কথা বোঝেননি আমার কথা বোঝেননি এত বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মতো মানুষ মুসলিম শরীফের অগণিত রাবীর হাদিস বাদ দিয়েছে ইমাম বুখারী যদি মুসলিম শরীফের হাদিস বাদ দিতে পারে আমরা বাদ দিলাম আবার ইমাম মুসলিম বুখারী শরীফের অগণিত হাদিস বাদ দিয়েছে মুকদ্দমায় মুসলিমের মধ্যে লেখা ইমাম মুসলিমের মতো মানুষ যদি বুখারী শরীফের অনেকগুলো হাদিস বাদ দিতে পারে আমরাও বাদ দিলাম তাহলে বুখারী বাদ মুসলিম বাদ তোর আর কি আছে তাই নিয়ে আয় কথা বুঝেননি তো এবার আসুন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী যিনি সাহাবা
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন আল্লাহর নবীজি বলেছেন সুবহানাল্লাহ কোন কে বলেছেন 70 জন সাল্লাত হাদিস শরীফের ইবারাত সাল্লাত ফিল মসজিদিল খাইফে 70 নবিয়াম মিনহুম মুসা কানি আনজুরু ইলাইহি ওয়া আলাইহি আবাতানে কিতবানি জাতানে ওয়া হুয়া মুহরিমুন আলা বাইরি মিন ইবিলিন শানু আতা মাখতুমিন বি খিতামি লিফিন লাহু জাফরান সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী বলতেছেন আমি নবী 70 জন নবীকে মসজিদে খায়েফ মসজিদে কি মিনার মসজিদ মসজিদে খায়েফের মধ্যে আমি নবী 70 জন নবীকে নামাজ পড়তে দেখেছি তো জোরে কোন অন্য নবীরা তাদের কবর শরীফ রওজা শরীফ থেকে উঠে মসজিদে খায়েফের মধ্যে সে নামাজ পড়তে পারবে কিন্তু আল্লাহর নবী যেন ফুরফুরা শরীফ না আসতে পারে অন্য নবীরা যদি নবী আমার বলেন আমি নবী এমন নবী কিয়ামতের ময়দানে কোন নবী সমস্ত নবীরা যেই দিন চুপ করে থাকবে সমস্ত নবীরা চুপ করে থাকবে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবাই চুপ মেরে থাকবে আমি নবী কিয়ামতের ময়দানে খুতবা দেব সেই নবী বলতেছেন আমি নবী দেখতেছি 70 জন নবীকে মসজিদে খায়েফের মধ্যে সব নামাজ পড়তেছেন তাহলে অন্য নবীরা মসজিদে খায়েফের মধ্যে আসলো কোন বাহনে করে আর মসজিদে খায়েফের মধ্যে নামাজ পড়তে পারলো বাহনে করে লাগে না বাহন ছাড়াই আসতে পারলো মায়ার নবী নাকি ফুরফুরা শরীফ আসতে পারবে না আমাদের নবী আসতে পারবে তোর গো ইয়াজিদ নবী আসতে পারে না তোগো নবীর নাম কি ইয়াজিদ আমাদের নবী হায়াতুল নবী বলেন শুধু আমি 70 জন নবীকে মসজিদে খায়েফের মধ্যে নামাজ পড়তে দেখি নাই আমি মুসা নবী আলাইহিস সালামকে আবা 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 মানুষ পাঞ্জাবির উপরে আবা গায় দেয় না হুজুরের খুতবা দেওয়ার সময় আবা গায় দেয় আমি মুসা আলাইহিস সালামকে দুইটা কেতওয়ানি চাদর দিয়ে দুইটা কেতওয়ানি চাদর পরা অবস্থায় আমি তাকায়া দেখলাম ও খোদা মুসা আলাইহিস সালাম আলাল বাইরে আলাল বাইরে উটের পিঠরে উটের পিঠে বসে রইছে এটা জোরে কর না সুবহানাল্লাহ মুসা নবী যদি উট চড়তে পারে ইন্তেকালের পর তিরোধানের পর মুসা নবী উট চড়তে পারে উটের উপরে বসতে পারে আমার নবী নাকি ফুরফুরা শরীফ আসতে পারবে না আমার নবী পারবে তোগো ইয়াজিদ নবী পারবে না নবী আমার বলে শুধু তাই নয় ওয়াল্লাহ আমি আবার তাকায়া দেখলাম যার লাগাম ছিল বি খিতামি লিফিল্লাহু দফরান আমি তাকায়া দেখলাম দুইটা রশি ছিল যেই লাগামের মধ্যে খেজুরের ছাল দিয়ে লাগাম লাগানো ছিল ওইটা ধরে রেখেছে মুসা নবী আলাইহিস সালাম শুধু তাই নয় নবী আমার বলে হে দুনিয়ার মানুষ শোনো আমি নবী তোমাদেরকে জানাইয়া দিতেছি শোনো আমি নবী তোমাদের বলতেছি শোনো আমি নবী তোমাদের জানাইয়া দিচ্ছি শোনো এ দুনিয়ার মানুষ আব্দুর রহমান ইবনে সাদ তিনি রওয়ায়াত খানা বর্ণনা করে দিয়েছেন তিনি ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ ইবনে ওমারের সাথে আমরা ছিলাম এমন সময় আল্লাহর নবী দয়ার নবী মায়া এ দোস্তরে আমার আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী নূর নবীজি তিনি ডাক দিয়ে বললেন এ দুনিয়ার মানুষ শোনো আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে হায় 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 হ্যাঁ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মজার ব্যাপার হলো আল্লামা সারাম্বল আলী রহমাতুল্লাহ তিনি তার ইদা কিতাবের মধ্যে লেখেন ফি ফাসলে জিয়ারাতিন নবীর মধ্যে বর্ণনা করে দিয়েছেন
এ দুনিয়ার মানুষ শোনো আল্লাহর নবী দয়ার নবী জিকে রিজিক দেওয়া সাবতীয় সাদ ও ইবাদত দ্বারা উপকৃত হওয়া এই কাজসমূহ পরিদর্শনের জন্য আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী নূর নবীজির রওজায়ে আথার থেকে तमाम দুনিয়া দেখতে পান এটা মজার আয়াত কুরআনুল কারীমের আয়াতে কারীমা আল্লাহ পাক নাযিল করলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ও রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোদের আমল করতে দেরি হয় না আজকের এই জায়গায় কলকাতা থেকে মানুষ এসেছে আপনার বাবা যদি মুসলমান হয় ওই কলকাতার কবরে বসে দেখতে পাচ্ছে সীতাপুরের জমিনের মধ্যে আপনি বসে রয়েছেন দলিল 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 তর্গ কিতাব থেকে এই দলিলটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে মুসনাদ আবি দাউদ 43 এর মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন এ দুনিয়ার মানুষ শোনো আজকে যারা বসা আছেন এই জায়গার মধ্যে বাবা কবরে আছে কার কার একটু হাত উঁচু করেন বাবা 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 হাত নামান মজার খবর এটা আমার কোরআনের আয়াত ফাসায়ারাল্লাহু আমালাকুম ও রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ পাক বলেন তোরা আমল করতে তোদের দেরি হয় না আমি আল্লাহ তাআলার দেখতেও দেরি হয় না ফাসায়ারা তোদের করতেও দেরি হয় না আমি আল্লাহর দেখতেও দেরি হয় না শুন 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 আমার নবীরও দেখ আমার নবীকে নবীরও দেখতে দেরি হয় না কারণ আমার নবীকে তোরা দেখাস না আমি আল্লাহ দেখাই আল্লাহ যার দেখায় তার দেখতে দেরি হয় নাকি হ্যাঁ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের আমল করতে দেরি হয় না আমি আল্লাহর দেখতেও দেরি হয় না আমার নবীরও দেখতে দেরি হয় না শুন শুন আজকের যারা সীতাপুর মাহফিলে বসা আপনাদের কারো বাবা কলকাতার মধ্যে কারো বাবা হাওড়ার মধ্যে কারো বাবা ২৪ পঙ্গনার মধ্যে কারো বাবা ওই জাঙ্গিপাড়া থানার ওই পাশের মধ্যে আপনার বাবা কারো ওই যে বসিহাটের মধ্যে আপনার বাবা কারো ওই যে মালদহর মধ্যে কিন্তু আল্লাহর নবী বলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা যে সীতাপুর ইসালে সব মাহফিলে এসে বসেছো তোমার বাবা কবর জগৎ থেকে দেখতে পাচ্ছে শুধু দেখতে পায় তা নয় ফাইন কানা খাইরান ইস্তাবশিরু বিহি ওরা কবর জগতে দেখে আর মজা করে ওরা মজা করতেছে কবর জগতে তাকিয়ে তাকিয়ে এ ফেরেশতার দলেরা এ কবর জগতে শোন আজকে আমার ছেলে আজকে আমার পোতা ছেলে সীতাপুর দরবারের ঈসা আলাইহিস সালাম মাহফিলের মধ্যে গিয়ে ওই জায়গার মধ্যে বসা রয়েছে ওই জায়গার মধ্যে বসা রয়েছে এটা আপনার বাবা কবর জগৎ থেকে দেখতে পাচ্ছে এ দস্তুরে আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জায়গার মধ্যে এনে বসিয়ে দিয়েছেন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীজির তানাদের অবস্থা কেমন দেখেন কিতাবের মধ্যে আল্লামা কাস্তলানী রাহমাতুল্লাহ মাবাহিবুল লাদুনিয়ার মধ্যে বর্ণনা করে দিয়েছেন বলা শাক্কা আন্না হায়াতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সাবিতাতুন মালুমাতুন মুস্তামিরাতুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুহুম এই দুনিয়ার মানুষ শোনো নিশ্চয় নবীগণের জিন্দা থাকা প্রমাণিত সর্বজন বিদিত হযরত ইমাম কাস্তলানি রাহমাতুল্লাহ বুখারী শরীফের সরাকার তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী জি নবী রাসূলরা ইন্তেকালের পরে এমন জিন্দা কোনো সন্দেহ নাই শুধু তাই নয় আজরাইল আলাইহিস সালাম এক নিমিষে খেয়াল করবেন আজরাইল আলাইহিস সালাম দামি না আমার নবী দামি এটা হাতসো করে বলেন আজরাইল আলাইহিস সালাম দামি না আমার নবী দামি কার নবী দামি হায় 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 খোদা এ দস্তুরে আমার বাড়ির মধ্যে যখন আনন্দ উৎসব হয় বিয়া শাদি হয় বাড়ির মধ্যে যখন আনন্দ হয় তখন তাকায়া দেখে না কখন কটা বাজলো এখন দেখতে দেখতে এত কথা বলা একটু খেয়াল করে শুনেন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী নূর নবীজির দামি না আজরাইল আলাইহিস সালাম দামি আমার নবী দয়ার নবী দামি আল আজরাইল সালাতু ওয়াসসালাম ইমাম কাস্তুলানি রাহমাতুল্লাহ তার মাবাহিবুল লাদুনিয়ার মধ্যে লেখেন
আজরাইল সাল্লাম যদি মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ প্রাণ কবজ করতে পারে আমার নবী একই সময়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখতে পারে এটা সিল্লা এখন লোক শুধু তাই নয় যেমন আজরাইল সাল্লামের একই মুহূর্তে এক লক্ষ প্রাণ কবজ করতে কোনো বাধা থাকে না আমার নবীও একই মুহূর্তে বাংলার জমিনে ভারতের জমিনে পাকিস্তানের জমিনে ইরাকের জমিনে ভ্রমণ করতে আমার নবীর কোনো বাধা থাকে না শুধু তাই নয় আল্লামা জারকারি রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন এই দুনিয়ার মানুষ শোনো হযরতে মুসাইব ইবনে আমের রাদিয়াল্লাহ হযরতে সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মসজিদের মধ্যে আটটা ছিলাম এজিদের আমলে কিন্তু যখন জোহরের সময় হলো আমি নবী পাকের রওজা পাকের পাশে দাঁড়ায়া রয়েছি এমন সময় আমি শুনতে পেলাম আল্লাহর নবীর রওজা পাক থেকে আজান আর ইকামতের আওয়াজ আসছে এ দস্তুরে আমার খুব মজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন তোমরা আমার নবীর স্ত্রীদের কখনো বিয়ে করতে পারবে না আমার নবীর স্ত্রীদের কখনো বিয়া শাদি হবে না কখনো বিয়া শাদি আমার নবীর স্ত্রীদের কখনো বিয়া শাদি হবে না ভাই কারণটা কি আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীজির স্ত্রীদের বিয়া শাদি কেন হবে না ভাই ইদ্দত পালন করা লাগে না কারণ নবী হায়াতুন নবী আর জিন্দা নবীর স্ত্রীদের ইদ্দত লাগে না এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন আবাদা কখনো নবীর স্ত্রীদের বিয়া হবে না এবার আসুন সংক্ষেপে কয়েকটি কথা আল্লাহর নবী বলেন 72 দল জাহান্নামে কত দল 72 দল জাহান্নামে 72 দল জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে দোয়া কি আমার হাতে এই লোক কি মাথা খারাপ নাকি বাকি আমার হাতে আপনি যান না ওখানে হ্যাঁ দস্তুরে আমার দেখেন আগের জামানায় নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে মজার খবর শুনেন নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই মাহফিল কি চলবে হাত উঁচু করে চলবে নারায়ে তাকবীর আল্লাহ নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদে জামান বললেন বাবা একটু মাছ ধরে নিয়ে আসো কি ধরে নিয়ে আসো মাছ তো মাছ ধরতে গেলেন তা বাড়ি আসলেন না অনেক ঘন্টা পার হয়ে গেল কি খবর কয় হুজুর আপনি আমাকে মাছ ধরতে বলেছেন তো আপনি তো আসতে বলেননি তো পানিতে পানির মধ্যেই রয়েছে আর আমরা মুরিদ হুজুরের সেই ব্যস্ত হ্যাঁ এবারে শুন মুতাজিলারা জাহান্নামী 72 দল জাহান্নামে যাবে তার একটা দল হলো মুতাজিলারা মুতাজিলারা কেন জাহান্নামে যাবে খেয়াল করে শুনবেন মুতাজিলারা কেন জাহান্নামে যাবে ভাই মুতাজিলারা বলে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে ব্যক্তি দোজখে যাবে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে ব্যক্তি কি হবে দোজখে যাবে নামাজ না পড়লে জাহান্নামী এই ফতোয়া যদি মুতাজিলারা দিয়ে ওরা জাহান্নামী হয় বর্তমান আহলুল খবীসের বক্তা মন্তেজ নাকি মন্তেজ মানে অপদার্থ ও তার ইউটিউবের ভিডিওর মধ্যে বলতেছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফারা নামাজ না পড়লি কাফের আমার প্রশ্ন হলো এটা স্পষ্ট শুনে রেখে দেন মুতাজিলারা কেন জাহান্নামে যাবে যদি কোনো ব্যক্তির নামাজ না পড়ে কোনো কবিরা গুনাহ করলেই জাহান্নামে যাবে কবিরা গুনাহ করলেই তার ঈমান চলে যায় এই জন্য সে কাফের হয়ে যায় তো নামাজ না পড়লে কাফের হয়ে যায় এটা মুতাজিলাদের আকীদা মুতাজিলারা যদি নামাজ না পড়লে কাফের হয় এই ফতোয়া দিয়ে জাহান্নামে যায় মন্তেজ ঢেকি তুমিও তো মুতাজিলা হয়ে গেলে কারণ তুমিও তোমার ইউটিউবের মধ্যে বলে দিয়েছো মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা নামাজ না পড়লেই কাফের হবে
ইচ্ছা করে নামাজ পড়লো না কাফের হয়ে গেল এটা ইচ্ছা করে নামাজ না পড়লি কবিরা গুনাহ হয় কি হয় একজন লোক বলেন আপনাদের নামাজ কি ইচ্ছা করে কাজা দুই একদিন হয়নি তাহলে সব আপনারা কাফের হয়ে গেছেন নাকি তো মুতাযিলারা যদি এই মত অবলম্বন করার কারণে আল্লামা হুজুর তিনি তার কিতাবের মধ্যে লেখেন মুতাযিলারা যদি নামাজ না পড়লেই কাফের হয় এইটা বলে যদি ওরা জাহান্নামী দল হয় বর্তমান আহলে হাদিসরা কেন জাহান্নামী দল হবে না কথা বুঝছেন ওর ভিডিও স্পষ্ট বলেছে নামাজ পড়ে না কাফের নামাজ পড়ে না কাফের ওর বলতে হতো নামাজকে অস্বীকার করলে কাফের মুতাআম্মাদান আই ইনকারান তো কিছু বুঝিস নি কথা খোকা আসলে কিছু বোঝাই না অনেক কথা রয়েছে এবার শুন খারিজিদের মত হলো খারিজিদের মত হলো সাইর মাযহাব মানলে মুশরিক হয় খারিজি এক দল রূপ জাহান্নামী দল আছে ওরা বলে সাইর মাযহাব মানলে জাহান্নামী হয় ঠিক তেমনি করে খারিজিরা যদি মাযহাব মানলে কাফের হয় এই মতে থেকে ওরা জাহান্নামী হয় তোরা কেন জাহান্নামী হবি না মন্তেজ পার্টি তিন নাম্বার হলো মারজিয়ারা বলতেছে এ দুনিয়ার মানুষ শোনো আল্লাহ পাকের অঙ্গপতঙ্গ আছে মারজিয়া মারজিয়ারা কেন জাহান্নামে যাবে আল্লাহ পাকের অঙ্গপতঙ্গ আছে ওরা বলে ওরা জাহান্নামী তো মারজিয়ারা যদি আল্লাহ পাকের অঙ্গপতঙ্গ আছে এটা বলে জাহান্নামে যায় আহলে খবিসরা কেন যাবে না কথা কি বুঝতে পারতেছেন এক নাম্বার হলো মুতাযিলারা বলে নামাজ না পড়লি কাফের এটা বলার কারণে ওরা জাহান্নামী দল 72 দল এগুলা কোথায় লেখা আছে এই লেখাগুলো আপনারা পাবেন স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া হয়েছে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও এগুলা স্পষ্ট করে লেখা দেওয়া রয়েছে তাফসীরে আহমাদির মধ্যে এ মাওয়াকিফের টেকার মধ্যে গুনিয়াতুত তালিবিনের মধ্যে তালবিসে ইবলিসের মধ্যে মিলাল পান্নিহালের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে জাহান্নামী দল 72 দল ওদের চেহারা কি কেউ কেউ বলে নামাজ না পড়লি কাফের হয় ওরাও বলে নামাজ না পড়লি কাফের হয় আহলে হাদিস নামে খবিসরা বলে নামাজ না পড়লি কাফের হয় তো এরাও জাহান্নামী দল এরাও জাহান্নামী দল কথা বুঝেননি দ্বিতীয় নাম্বার হলো এই বর্ণনাটি বর্ণনা করে দেওয়া হয়েছে খারিজিদের মত হলো মাযহাব মানলে মুশরিক হয় এটা বলে খারিজিরা জাহান্নামে গেল আহলে হাদিসরাও ওইটা বলে কেন জাহান্নামে যাবে না চুরি করলি চোর হয় আমার নিজের ছেলে করলেও তো চোর হবে নাকি তো 72 দলের জাহান্নামীর একটার একটার পরিচয়ের সাথে আহলে খবিজদের কেমন মিলে যাচ্ছে তো এরা এই কথা বলার কারণে যদি জাহান্নামী হয় তোরা কেন হবি না তিন নাম্বার হলো মরজিয়ারা বলতেছে আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা বলার কারণে যদি মরজিয়ারা জাহান্নামে যায় আহলে খবিসরা আল্লাহ পাকের অঙ্গপতঙ্গ আছে আল্লাহ পাক চেয়ারের উপরে বসে এটা বলার কারণে তোরা কেন জাহান্নামী হবি না একটু জবাব দিয়ে যা শুধু তাই নয় এরকম করে বর্ণনা করে দেওয়া হয়েছে শিয়ারা ওরা সাহাবায়ে কেরাম হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মতামত পোষণ করার কারণে শিয়াদের 12 দলের 11 দল বাতিল জাহান্নামী ফেরকার মধ্যে ঢুকে গেল আর তোরা তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারাবির নামাজ তিনি 20 রাকাত ইস্তেমাই তারাবির নামাজ তৈরি করে গেলেন সাহাবদের বিরোধিতা করে তোরা কেন জাহান্নামী হবি না আগে হাত বাইতে আমাদের দুঃখ হলো কিছু হানাফি মাযহাবের ভাইয়েরা আমাদের দুঃখ যে ওনারা আগে হাত বাত নবীর নিচে এখন বাদে কোথায় কথা কন বুকের উপরে প্রশ্ন করা হয় ও ভাই তুমি আগে নবীর নিচে বাঁধতে এখন বুকে বাঁধো কেন তাহলে বলে ওর সইয়ে এইটা ভালো ওর সইয়ে এইটা ভালো এর মানেটা কি মানেটা হলো আগে শ্বশুরীর ভালো করে উদাহরণটা মনে রাখবেন উদাহরণ মনে থাকলে মনে থাকবে না শ্বশুরীর বড় মেয়ে বিয়ে করেছে কথা ভালো করে বুঝবেন শ্বশুরের বড় মেয়ে বিয়ে করেছে কিছুদিন পর কয় আব্বা তা কি তা আপনার বড় মেয়ে সি আপনার ছোট মেয়েটা ভালো বিয়ে করা কিন্তু ইসলামে জায়েজ
হুজুর আব্বা আপনারে বড় মেয়ে ইসি ছোট মেয়েটা ভালো তাই এখন আপনারে বড় মেয়েটা ছেড়ে দিয়ে আমি ছোট মেয়েটা বিয়ে করব আমাদের হানাফি মাযহাবের একদল লোক আগে হাত পন্ত নবীর নিচে এখন সৌদি আরব থেকে বাথরুমে চাকরি করে বাড়ি এসে বলে এইটা সহি হাদিস ওর সেই এইটা ভালো এইজন্য ওটা বাদ দে এইটা নিছি এজন্য আমি ও মিডিয়ার মধ্যে বলে দিয়েছি এ আহলে খবিজ দলের লোকেরা শোনো পৃথিবীর ইতিহাসে বুখারী শরীফ না মুসলিম শরীফ না যে কোনো কিতাব থেকে কুকে হাত বাদার যদি একটা সহি হাদিস বের করতে পারো এই ভারতের জমিন থেকে একখানা মোটরসাইকেল উপহার দিয়ে তাই বাড়ি যাব বুকে হাত বান্দার পৃথিবীর মধ্যে কোন সহি হাদিস নাই তাহলে তুমি আগে নিচে বাঁধতে এখন উপরে বাঁধলে কেন কয় ওস সেই এইটা ভালো তার মানে এস সেই ওইটা খারাপ কথা বুঝছেন না এ দোস্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক আল্লাহ তাআলা আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবীজির সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 75 বার নবী দেখেছে 75 বার নবী দেখা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তিনি একটি সুন্দর কথা তানার ইমবাহুল আসকিয়া কিতাবের মধ্যে লিখেছেন আন নাজরু ফি আমালি উম্মতিহি ওয়াল ইস্তাগফারাল্লাহু মিনাস সাইয়্যাতি ওয়াদ দোয়া আহ সুবহানাল্লাহ কোন আমাদের জন্য মায়ার নবী কত কষ্ট করেছেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন সাহাবাদের কথা দ্বারা প্রমাণিত আল্লাহর নবীজি উম্মতের আমল দেখেন শুধু উম্মতের আমল দেখেন তা নয় আল্লাহর নবী দয়ার নবী উম্মতের গোনা মাফ চান আর উম্মতের বিপদ দূর করার জন্য ওয়াল্লাহ ওই ভারতের জমিন এই বিপদ চলতেছে ওয়াল্লাহ কত বড় বেয়াদব দেখেন কত বড় বেয়াদব কয় আল্লাহর নবী সাহাবাদের স্বপ্ন দেখাতে পারেনি আল্লাহর নবী অমুক স্বপ্ন দেখাতে পারেনি তোমাদের স্বপ্ন দেখালো চিন্তা করতে পারেন আল্লাহর নবী দয়ার নবীজি বরকত বিতরণের জন্য এটা আমার লেখা না আত্তারাদদু ফি আকতারিল আরদে খুলুলুল বারাকাতি ফিহা ও হুদুরি জানাজি সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আল্লাহ ওয়ালাদের কথাটা শুনবেন হয়তো বা আপনার জানাজায় নবী আসতে পারে সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ 75 বার নবী দেখেছেন তিনি বলতেছেন আল্লাহর নবী বরকত বিতরণের জন্য রহমত বিতরণের জন্য আল্লাহর নবী সমস্ত অঞ্চলে যাতায়াত করতে পারে এটা জোরে হবে না আল্লাহর নবী রহমত আর বরকত বিতরণের জন্য এই দায়িত্ব দিবেন কে আল্লাহ পাক ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লামা কাজী আয়াজ লিখতেছেন আল্লাহ তাআলা যতগুলো জগতের রব আমার নবী ততগুলো জগতের রহমত আল্লাহর নবী দয়ার নবীজি ইমাম ইবনে হযরত জালালউদ্দিন সুয়ুতি হুজুর বলেন এ দুনিয়ার মানুষ শোনো আত্তারাদদু ফিল আকতারিল আরদে খুলুলিল বারাকাতি ফিহা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন 1400 আগে বছর আগেও যেমন ছিল এখনো তেমন আছে না নাই কেন থাকার কেন নবীজি তো তিরোদান হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে তো রহমত বন্ধ হয়ে গেছে কি যে বলদ বাবা সারা জীবন বলদামি কলিয়ে গেল আল্লাহর নবীজি 1400 বছর আগেও যেমন রহমত বিতরণ করতেন এখনো রহমত বিতরণের জন্য আকতারিল আরদে বিভিন্ন এলাকায় নবী গমন করতে পারে শুধু তাই নয় হুদুর জানাজা মাতামিন সালেহ নেককারদের জানাজার নামাজে জোরে কোন কাদের জানাজার নামাজে নেককারদের জানাজার নামাজে আল্লাহর নবী দয়ার নবী হাজির হতে পারে সিল্লাকুম সুবহানাল্লাহ নেককার ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজে উপস্থিত হতে পারেন এই সমস্ত কাজ মায়ের নবীর করতে কোনো অসুবিধা হয় না জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তার ইমবাহুল আজকিয়া কিতাব থাকলে টাকা থাকলে কিনে কিতাব কিনে পড়ে নে ইমবাহুল আজকিয়ার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ স্পষ্ট করে লিখে দিয়েছেন নেককারদের জানাজার নামাজে আল্লাহর নবী দয়ার নবী হাজির হতে পারে সিল্লা কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় শাহ ওলিউল্লাহ
محدث دهلوی رحمت اللہ علیہ تر فیوز الحرامین کتابر مدے بولتے سن من تقوی روحی بی سورت جسدی علیہ السلام اللہ نبی دیار نبی تنار روح ٹاکے تنار بوڈی ٹاکے تنار روح ٹاکے تنار بوڈی ٹاکے اکھون شنن مزار کو تھا ایواز نسیت کسو لوگ شنتے پارے آر کسو لوگ شنتے پارے نا تار کارن ہلو نیجر شنطن جکن واس کر بے ہلے ہائے آما سلی بھالو واس کتے سے اور جکن پورس سلی واس کر تو واس کری دیکھے جزاو اٹھو اٹھو اسٹے جو اٹھو اللہ نبی دیار نبی مایار نبی نور نبی جی زانر نبی جی روح مبارک کے جکنو شمائے جکنو بوڈی تے روپے جکنو سہرائے اللہ نبی আকৃতি ধারী হতে পারেন এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী দয়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার দান করেছে শুধু তাই নয় আসওয়াতুল মুআতের মধ্যে প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখে নিয়েছেন মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ ফি মানাকিবে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহির আপনাদের অনেকের হয়তো কথা মুখস্থ থাকবে না এই জায়গায় রেকর্ড হচ্ছে এই রেকর্ডগুলো দেখে বাড়ি ঠান্ডা মাথায় একটু শুনবেন আমি বুঝতে পারতেছি অনেক অনেকের একটু বুঝতে অসুবিধা হয়তোবা শুনতে কষ্ট হচ্ছে কারণ অনেক জ্বালা যন্ত্রণা আছে এই দাবি করব পরে রেকর্ড দেখে শুনবেন ঠান্ডা মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার কথা তো বললে বলবে ও দলিল তো নেবে না মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা একদিন একটা যুবককে দেখে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাথে সামনে যারা সবাই চিন্তা করলো নবী মুজাদ্দিদ জামান যুবকটাকে দেখে কেন দাঁড়ালেন পরে দাদা হুজুর কিবলা ডাক দিয়ে বললেন বাবা আমি যুবককে দেখে দাঁড়াই নাই আমি যুবকের দিকে যখন নজর করেছি তখন আমি দেখতে পেয়েছি ওই যুবকটা অন্য কোন যুবক না ওই যুবক হলো কাউসে পাক আব্দুল কাদের জিলানির বংশের মানুষ হে দোস্তের আমার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বলিদের ইন্তেকালের পর নজরের পর্দাগুলা উঠায় নেন দুনিয়ার যে কোনো প্রান্তে তারা দেখতে পায় গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ আমার মুরিদ আমার একটা মুরিদ যদি পৃথিবীর এক প্রান্তে অবস্থান করে আমি আব্দুল কাদের জিলানি যদি পৃথিবীর অপর প্রান্তে অবস্থান করি আমি আব্দুল কাদের জিলানি আমার মুরিদের খবর বলতে পারি حضرت عمر رضی اللہ تعالی عنہ حضرت علی رضی اللہ تعالی عنہ کار دلیل نیبین সকলে আমার মায়ার নবী দয়ার হযরতে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন আল্লাহর নবীজি আল্লাহর নবী গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহর গালের মধ্যে ছয় সাত বার থুতু দিলেন কয়বার সাত বার পরের দিন হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ স্বপ্নে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নু ছয় বার থুতু দিলেন কয় হুজুর আপনি কেন ছয় বার থুতু দিলেন কয় আল্লাহর নবী সাত বার দিয়েছে আমি ইজ্জত করার জন্য সম্মানের নবীর সম্মানে একবার কম থুতু দিলাম এটা রুহের জগতে আপনি বুঝবেন কি করে এ দোস্তরে আমার এখন প্রশ্ন হলো মনে রাখবেন যার যার মনে থাকার কথা মনে থাকবে কোরআন ও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি কোরআন আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি কিন্তু প্রশ্ন হলো যত মুহাদ্দিস এ আহলুল খবিস নামধারী ব্যক্তিরা শোনো হাদিস শরীফ আল্লাহর নবীজির বাণী আর হাদিসের সনদগুলা সহিহ যঈফ মারফু মাওকুফ মাকতু এই সংজ্ঞা হাদিসের সংজ্ঞা তৈরি করেছে মুহাদ্দিসরা হাদিস কার বাণী একটু বলেন হাদিস কার বাণী নবীর বাণী হাদিস কার বাণী নবীর বাণী আর হাদিসের সংজ্ঞা তৈরি করেছে মুহাদ্দিসরা কারা মুহাদ্দিসরা এখন প্রশ্ন হলো মুহাদ্দিসদের মুহাদ্দিসদের বানানো তৈরি করা
সনদ দিয়ে মুহাদ্দিসদের বানানো তৈরি করা সনদ দিয়ে নবীজির বাণীকে সম্মান দেওয়া সম্মান কমানো নবীর বাণীর ইজ্জত বাড়ানো কমানো সহি বলা জয়ীব বলা এটা কি করে জায়েজ হলো কিয়ামত পর্যন্ত এই খবিজদের কাছে আমাদের প্রশ্ন কথা আবার বলি হাদিস শরীফ নবীর বাণী তার বাণী নবীর বাণী আর হাদিসের সংজ্ঞাগুলা মানব রচিত কি রচিত মানব রচিত অর্থাৎ মুহাদ্দিসদের তৈরি করা সংজ্ঞা এই শর্ত পাইলে হাদিস সহিহ হইবে এই শর্ত থাকলে হাদিস যঈফ হইবে এই শর্ত থাকলে হাদিস মারফু হইবে এই শর্ত থাকলে হাদিস মাওকুফ হবে এই সংজ্ঞাগুলো তৈরি করেছে মুহাদ্দিসরা আমাদের প্রশ্ন হলো হে খবিজের দল মানব রচিত সংজ্ঞা দিয়ে নবীর বাণী সহি বলা নবীর বাণীকে যঈফ বলা এইটা কোন কোরআন দিয়ে আর কোন হাদিস দিয়ে বৈধ এই জবাব কিয়ামত পর্যন্ত তোদের কাছে থাকলো সহিহ হাদিস কাকে বলে সহিহ হাদিস কাকে বলে হাসান হাদিস কাকে বলে তোদের কিয়ামত পর্যন্ত সময় দিলাম হাদিস দিয়ে প্রমাণ করতে পারলে আমরা তোদের দলে যাব কথা কয় না সহি হাদিস কাকে বলে তো বানানো সংজ্ঞা কি সংজ্ঞা মুহাদ্দিসদের বানানো সংজ্ঞা তো মুহাদ্দিসদের বানানো সংজ্ঞা দিয়ে নবীর বাণী সহি জয়ীব বলা এটা কি করে বৈধ করলে মউত পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোদের সময় দেয়া থাকলো খবিসের দলেরা সহি হাদিস কাকে বলে সংজ্ঞা তোরা দিতে পারবি না তো বুখারি শরীফ কোন লজ্জায় বললি বুখারা তো মিডল ইস্টের একটা জায়গার নাম কি নাম কথা ভালো করে বলেন বুখারি শরীফ একটা জায়গার নাম স্থানের নাম ফুরফুরা শরীফ বললে তোদের অসুবিধা হয় তো বুখারি শরীফ এটা বুখারা জায়গার নাম কেন শরীফ বললি ও কিতাবের নামটা বল না الزامیل مسند الصحیح المختصر من امور رسول الله صلى الله عليه وسلم في سننه و ايامه এটা বুখারী শরীফের নাম এইটা বলবি বুখারী শরীফ তোরা বলবি না ও তোমরা বেদাত করলে বেদাত হয় না আর আমরা করলে বেদাত হয় না এ দোস্তরা আমার ইমাম বুখারী ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার আগে প্রত্যেকটা হাদিস লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহে একটা করে পরিচ্ছেদ লিখেছেন একটা করে বাব লিখেছেন একটা করে ফতোয়া দিয়েছেন বুখারী শরীফের মধ্যে শত 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 বাব লেখা পরিচ্ছেদ লেখা তার মানে ফতোয়া লেখা ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস লেখার আগে ফতোয়া দিল এইটা তোমাদের অসুবিধা হলো না ইমাম আবু হানিফার মাযহাবে যখন হানাফি মাযহাবে যখন কোন ফতোয়া বলা হয় কেন তোমাদের এত রাগ হয় পাগল এটা কি আমার হাত মাতা 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 ঠিক আছে এটা আরে বাবা ওঠেন না যান না কয় আপনি যদি বলেন কেন আহলে হাদিসরা খেপছে আমাদের মধ্যে দু নম্বর মালের কারণে যতক্ষণ ঠিক কিনা আসলে বাবা ওই বোঝে না সোজে না খালি চলতি থাকে চিন্তা করে কয় হুজুর আপনি যদি কন তা আপনি কি মরিয়ে গেছেন আপনি যান এ দোস্তরে আমার এই বাংলাদেশের লক্ষা পাইয়েন না আব্বা কথা বলেন এ দোস্তরে আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের মধ্যে বানানো দুরুদ লিখলো কি দুরুদ বানানো দুরুদ বুখারী শরীফের মধ্যে বানানো দুরুদ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বানানো দুরুদ বুখারী শরীফের মধ্যে এতবার লিখলো ওই কিতাব যদি বিদাত নারে তাকবীর নারে তাকবীর আওলাদ